রবীন্দ্র রাজুর জাদু চলিলেই নাকি? ন পুরনির সংঘাত আতরিল নাকি বিজেপি? সুর সলনি হয়েছে অশোক শর্মার। বিজেপির বিদ্রোহী নেতাসকলের অন্যতম নলবাড়ির প্রাক্তন বিধায়ক অশোক শর্মার কথা বতরাত আহিছে এটা বৃহৎ পরিবর্তন। ন বিজেপির আগ্রাসনত পুরনি জ্যেষ্ঠ সকল দলের মজিয়াত গুরুত্বহীন হওয়ার কথা সময় সময় কয় অহা অশোক শর্মায় কৈছে নতুন পুরনি বলে বিজেপিত হেনু একো কথাই নাই। ন পুরনি সংঘাত হেনু সংবাদ মাধ্যম সৃষ্ট হে এইবিলাক ন পুরনির সংঘাত বলে আমার আমার পার্টি নহয় এই কথা, এই সংবাদ মাধ্যমের একটা সৃষ্টি যেন আমার অনুভব হয়। কারণ হয় কেতবা কোনোবাই কলে সেই ভাবটো আহে, কিন্তু তেনেকুৱা ন পুরনির কথাটো নাই। ইফালে ফণীন্দ্রনাথ শর্মা হরিয়ানালৈ যোৱাৰ সময়তে মন্ত্রী জয়ন্ত মল্ল বৰুৱা বাজপেয়ী ভবনলৈ যোৱাক লৈ সংবাদ মাধ্যমত প্রকাশ হৈছিল এক বাতৰি। হিমন্ত বাহিনীয়ে বাজপেয়ী ভবন দখল কৰিব বুলি উলোৱা বাতৰিক লৈ প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে অশোক শর্মায়। অশোক শর্মাৰ এই লৈ তাৎপর্যপূর্ণ মন্তব্য, কোনেও দখল কৰিব নোৱাৰে বিজেপি বাজপেয়ী ভবনক, বিজেপিয়েহে দখল কৰিব সকলো। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আহে, বিভিন্ন বিভাগের মন্ত্রী মহোদয় আহে, গতি তাত আহিল আর দখল করার কথা তো সেই কথা একবারে নাই। বিজেপিহে দখল করেছে, দ্বিতীয়বার সরকার গঠন করে তৃতীয়বার সরকার গঠন করার প্রক্রিয়ার আমি আগবাড়িছো, গতি দখল আমিহে করছো, আমার কার্যালয় কোনোবাই দখল করব সেই আমি ভাবিবও নোৱাৰো। অসম বিজেপির সদ্য প্রাক্তন সংগঠন মন্ত্রী ফণীন্দ্রনাথ শর্মার উপস্থিতিত শুক্রবারে অসমৰ দায়িত্ব লৈছিল জি আর রবীন্দ্র রাজুয়ে। আর রবীন্দ্র রাজুয়ে কার্যভার হাতত লওয়ার লগে লগে যেন যাদুহে করিলে, অশোক শর্মার দরে বিদ্রোহী নেতায় আগর দরে বিদ্রোহের সুরত কথা নকৈ কৈছে বিজেপিত নাই কোনো লবি। এইবিলাক ন পুরনির সংঘাত বলে আমার আমার পার্টি নহয় এই কথা, এই সংবাদ মাধ্যমের একটা সৃষ্টি যেন আমার অনুভব হয়। কারণ হয় কেতবা কোনোবাই কলে সেই ভাবটো আহে, কিন্তু তেনেকুৱা ন পুরনির কথাটো নাই, এটাই লবি আর সেই লবিতে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় 2026 সনত তৃতীয়বারের কারণে প্রধানমন্ত্রী পদার কারণে আগবাড়িছো। তামুলপুরের ক্যামেরাত সঞ্জয় বরার সহযোগত রাজু বরুয়া, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ।